আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2022 সালে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য দুইটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি সেই দুইটি নোটিশটি শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের সামনে যে নোটিশটি শেয়ার করব সেই নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি। নোটিশটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই নোটিশটি মনোযোগ দিয়ে শুনবেন। এখানে বলা হচ্ছে, সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021 বা শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড 13 মার্চ 2023 তারিখ বিকাল 4টা থেকে অনলাইনে ইস্যু করা হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে নিম্নলিখিত করণীয় ও সময়সূচি অনুসরণ করে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এটা যদিও কলেজ কর্তৃপক্ষ নোটিশ, আপনাদের কিছু বিষয় জেনে রাখতে হবে, সেগুলো আমি বলছি। এখানে বলা হচ্ছে যে 13/3/2023 ডাউনলোড শুরু আর 10/4/2023 পর্যন্ত ডাউনলোড করা যাবে। কলেজ কর্তৃপক্ষ অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ডাউনলোড করে নেবে। তো আপনারা যারা 2022 সালে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন, আপনাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করতে হবে বা নিতে হবে কলেজ থেকে আগামী 10/4/2023 তারিখের পরে। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করবে, তারপর আপনাদের মাঝে বিতরণ করবে। এখন প্রশ্ন হতে পারে, রেজিস্ট্রেশন কার্ড কোথায় কোথায় প্রয়োজন হবে? দেখুন, কলেজ কর্তৃপক্ষ থেকে আপনি যে রেজিস্ট্রেশন কার্ড নেবেন সেই রেজিস্ট্রেশন কার্ড আপনার পরবর্তী রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। নাম্বার অনুযায়ী পরবর্তীতে ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে ওঠার জন্য ফাইনাল একটা পরীক্ষা দিতে হবে। সেই ফাইনাল পরীক্ষায় আপনার ফর্ম ফিল আপের জন্য ওই রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে এবং ওই রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষায় হলেও নিয়ে যেতে হবে। অর্থাৎ এই রেজিস্ট্রেশন কার্ড খুবই মূল্যবান এক কথায় বলতে গেলে। তবে সেই মূল্যবান রেজিস্ট্রেশন কার্ড কলেজ থেকে নিতে পারবেন, এর জন্য আপনাকে কলেজ কর্তৃপক্ষ থেকে জেনে নিতে হবে। কলেজ কর্তৃপক্ষ কবে রেজিস্ট্রেশন কার্ড প্রদান করবে সেই বিষয় নিয়ে কলেজ কর্তৃপক্ষ নোটিশ প্রদান করবে, সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবং একটা বিষয় মনে রাখবেন, এই রেজিস্ট্রেশন কার্ডটি খুবই অতি মূল্যবান একটা জিনিস। তবে এই রেজিস্ট্রেশন কার্ড হারানো যাবে না, এটা কোনোভাবে নষ্ট করা যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর রেজিস্ট্রেশন কার্ড কীভাবে ডাউনলোড করা যাবে এই বিষয়টি এখানে উল্লেখ করে দিয়েছে, যদিও আপনাদের এই বিষয়টি না জানলেও চলবে। এবার যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে, নোটিশটি হল 2021 বা শিক্ষাবর্ষ স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা তালিকা সংযুক্ত তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখানে যে তারিখটি দেওয়া, পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করতে হবে। যদি ভর্তি বাতিল না করেন তাহলে সমস্যা হবে। অর্থাৎ 28/3/2023 তারিখের মধ্যে আপনাদের ভর্তি বাতিল করতে হবে, নচেত কিন্তু আপনাদের সমস্যা হবে, মানে রেজিস্ট্রেশন ও ভর্তি বাতিল করা হবে। এই নোটিশে নিম্ন তালিকা দেওয়া হয়েছে, কোন সকল শিক্ষার্থী দ্রুত ভর্তি রয়েছে তাদের ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। এখানে নাম, অ্যাডমিশন রুল এবং সাবজেক্টের নাম দেওয়া হয়েছে এবং 2020-21 শিক্ষাবর্ষে কোন সাবজেক্টে ভর্তি হয়েছে তাদের চার্টলিস্টও কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিটি কিন্তু বাতিল করতে হবে, 28/3/2023 তারিখের মধ্যে অবশ্যই ভর্তি বাতিল করতে হবে, নচেত রেজিস্ট্রেশন ও ভর্তি বাতিল হয়ে যাবে। আপনারা যারা অনার্স দ্রুত ভর্তি রয়েছেন অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 28 তারিখের মধ্যে অবশ্যই আপনাকে শেষবার মতো সুযোগ দেওয়া হয়েছে, নচেত 2021 বা শিক্ষাবর্ষে ভর্তি বাতিল হয়ে যাবে, তবে তাদের 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি বহাল থাকবে, এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি সকল বিষয়টি বুঝতে পেরেছেন। তো ফিয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে তাহলে কমেন্টে রিপ্লাই অথবা ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমাদের পরিবেশের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।